কতদিন আগে কিনে 1950 সাল থেকে, আর তখন আমি কলেজ পড়ি আর কি। সেই সময় আমার এক বন্ধু সে আমাকে সেই স্কেচিং মাউন্টেনটা দিয়েছিল, তো তাইতেই আর কি ওই ফুটানা ফুছড়া এই করতে করতেই সারে গামা এরকম আস্তে আস্তে কিছু গানও তুলে ফেললাম আর কি, অনেক গানই তুলেছিলাম আর কি। কাকু মজা পাবি জানো, সেই বছর থেকে কিন্তু আমি জলফুলে হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি এই কমার্শিয়াল জগতে এলেন কীভাবে? কমার্শিয়াল জগতে আসার পেছনে শরীরের অবদান রয়েছে ভাই, আমি বলবো। আমি ভীষণ ভালোবাসি, উনি প্রথম আর কি আমাকে ওনার পাশে বাড়ির বইতে প্রথম বাজাবার সুযোগ দিলেন। আমি তারপর তো অনেক বইতে বাজিয়েছি, পাশে বাড়ি, মহিলা মহল, আজ সন্ধ্যায়, ভোর হয়ে এলো, রিক্সাওয়ালা। এছাড়াও শরীরদা আমাকে 1953 HMEতে রেকর্ড করার সুযোগ করে দিয়েছে। আমি প্রথম রেকর্ড করি 1953। আচ্ছা, আপনি কী গান করেছিলেন প্রথম? আমি হেমন্ত দার ওই পতিতা ফিল্মের ইয়ার কেয়া দিল নে কাহা হতো, আর একটা ছিল ওই উড়ন খটোলা, ওই একটা ফিল্মে একটা গান। তো আপনি আমাদের পতিতার গান একটু শোনান না, ইয়ার কেয়া দিল নে কাহা গান। ঠিক আছে, আমাদের একটু শোনান না গানটা। আচ্ছা, আপনি বোম্বেতে তো অনেক মিউজিশিয়ান এবং মিউজিক ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছেন, তা আপনি ওদের সঙ্গে সহযোগিতা কিরকম পেয়েছিলেন? দেখো, মিউজিশিয়ানরা আমাকে সত্যিই খুব হেল্প করেছিল। অ্যান্টনি গন্দালভেস ছিল সোলজার অ্যারেঞ্জার, আর সেবাস্টিয়ান ও ছিল শঙ্কর জয়কৃষ্ণের অভিনয়ের অ্যারেঞ্জার ছিল। এরা আমাকে নিয়ে গিয়ে সব মিউজিক ডিরেক্টরের সাথে আলাপ করে দিয়েছিল, এরমভাবে প্রত্যেকের সাথে আলাপ হয়েছিলাম, অনেক ফিল্মে আমি বানিয়েছি। আচ্ছা, আপনি তো ওপেনারে শুনেছি অ্যাসিস্ট্যান্ট হয়েও কাজ করেছিলেন। হ্যাঁ, আমি অ্যাসিস্ট্যান্ট হয়ে আমি অনেকদিন কাজ করেছি, মানে কলকাতায় ফিরে আসা পর্যন্ত। আসলে কি জানো, উনি আমার মানে বাজনা খুব পছন্দ করতেন, আমি ওকে মাঝে মাঝে ছোটো ছোটো টিউন শোনাতাম আর কি, আর উনি তারপর বেশ করে সব গান কম্পোজ করতেন। একবার কি হয়েছিল জানো,
আমি অভিনয়ের গুরুদত্ত মজরু সুলতান পণিজ রাইট হয়ে আছি। এরা সব ওই গুরুদত্তের ফেমাস স্টুডিওতে বসে আছি, ওই সিআইডি বইয়ের গান হচ্ছে আর কি। তো হঠাৎ আমাকে অভিনয় বললেন, মিলন ও তিন তো বাজাও, তাই বুঝতে পারলাম কোনটা বলছে আর কি। তা আমি বাজালাম আর কি। তুমি বিশ্বাস করবে না, মজরু সঙ্গে সঙ্গে সেই সুরের ওপর কথা লিখে ফেলল, আর গানটা দারুণ হিট হয়েছিল। কী গান ছিল ওটা? আরে সেই হ্যায় দিল হ্যায় মুশকিল জিনা ইয়াহা জনি অগরওয়াল। সে তো দারুণ গান, তা আমাদের একটু শোনান গানটা। আপনি বোম্বে থেকে চলে এলেন কেন? দেখো সবই আমার ভাগ্য। আমি যখন ওখানে মানে বেশ প্রতিষ্ঠিত হয়েছিলাম আর কি, ঠিক সেই সময় আমার মা বাবা এখানে অসুস্থ হয়ে পড়লেন। আমি তাদের একমাত্র সন্তান, তা আমি আর কী করে বোম্বে থাকি বলো, আমাকে চলে আসতেই হলো। মানে তারপর কি আপনি আর বোম্বে যাননি? হ্যাঁ আমি তারপরে বোম্বে গেছি, তা আমাকে এখান থেকে নিয়ে গেছে আর কি। দোস্ত দোস্তি ও হ্যাঁ রুটি দোস্তে আমার একটা বেশ মজার ব্যাপার হয়েছে জানো। দোস্তে আমি ধর্মেন্দ্রকে মা তখন ধরা শিখিয়েছিলাম। কীরকম বাবাটা জানি কেন, ও তো মানে আমার মা তখন ধরে জানে না ধরতে। তা আমাকে প্রেমজি বললেন যে প্রডিউসার কি যে মিলনজি আর তোরা যায়নি অ্যান্ড শোয়িং জাস্ট হাউ টু দ্য হোল্ড মা তখন ইন প্রভাবে। তো আমি গেলাম, তো আমি তো ওকে দেখাচ্ছি এরম ভাবে ধরো, হোলে মিলানজি এ ভাই হোল মাউথ অ্যান্ড লাইক ইউ আই কভ মাই ফেস। আরে ভাই হাত তো বিরাট হয়, এরম ভাবে ধরলে মানে ক্যামেরা সত্যি আটকে যাচ্ছে। তখন আমি বললাম ঠিক আছে হোল্ডিং দাঁড়বে অ্যান্ড করে, বুঝতে পারছো? এখন তুমি দেখবে দোস্তে এবং অন্যান্য বস্তু শোলে ফোলে বাজিয়েছে তো তাতেও কিন্তু ঠিক এরম ভাবে থাকে। ও সেইভাবেই হ্যাঁ সেখান থেকে এরম হয়েছে। আচ্ছা মিলন দা, আপনার তো অনেক এলপি এবং ক্যাসেট আছে, আপনার ওই এলপি আর ক্যাসেট থেকে কিছু গান তো অনেক রকম আছে, তার কিছু গানের থেকে আপনি একটা গান আমাদের শোনান না? একটা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে শৈলদার ওই গানটা শোনাচ্ছি। কোনটা? যারে উড়ে যারে পাখি। হ্যাঁ হ্যাঁ ভাই
আচ্ছা মিলন দা, শোনো শোনো, তার আগে তোমাকে আমি একটা শোনাচ্ছি বাজনা। তুমি ডক্টর জিভাগো দেখেছো? আরে ডক্টর জিভাগো একটা ভালো টিউন ছিল। কোনটা? লাস্ট টিউন। হ্যাঁ ওটা শোনো, আমি আর ওতে কীরকম মানে একসঙ্গে বাজাই তো আমরা। আচ্ছা এটা বাজাচ্ছি।